প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের টেস্ট পরীক্ষায় কি সকলকে পাশ করিয়ে দেওয়া হবে এই নিয়ে বোর্ড সভাপতি কি জানালেন সেটা তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব একই সাথে তোমাদের এবছর বোর্ডের তরফ থেকে বলা হলো সকলকেই পাশ করিয়ে দেওয়া হবে এটা কাদের জন্য ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কাদের ক্ষেত্রে এ সকলকেই পাশ করিয়ে দেওয়া হবে সেটা জানাবো একই সাথে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কতটা পরিকল্পনা রয়েছে ফাইনাল পরীক্ষা নিয়ে তা নিয়ে বোর্ড কর্তৃপক্ষে এই মুহূর্তে কী জানালো সেটাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো মতামত জানানোর থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী কিন্তু টেস্ট পরীক্ষা রীতিমতো দিয়ে ফেলেছ অনেক এরকম পরীক্ষার্থী আছো কোনো কারণবশত টেস্ট পরীক্ষা দিতে পারো নি সেক্ষেত্রে তোমাদের অনেকের মধ্যেই একটা জিজ্ঞাসাবাদ রয়েছে এবছরে কি টেস্ট পরীক্ষায় সকলকে পাশ করিয়ে দেওয়া হবে আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম মতামত জানতে পারছি কিন্তু বোর্ড সভাপতি অ্যাকচুয়ালি কি জানালেন এন সকলকে কি পাশ করিয়ে দেওয়া হবে সবার প্রথমেই বলে রাখি উচ্চ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছেন তাদের যে এই টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষা যে সমস্ত স্টুডেন্ট দেয়নি সেই সমস্ত স্টুডেন্টের একে পাশ করানো হবে না ফেল করিয়ে দেবে সেটা সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের ওপর ওর পাশ করিয়ে দিলে বোর্ডের কোনো অসুবিধা নেই যেটা বোর্ড জানিয়ে দিয়েছে তার মানে তোমরা বুঝতেই পারছ কোনো ছাত্রছাত্রী যদি টেস্ট পরীক্ষা নাও দেয় অ্যাবসেন্ট থাকে টেস্ট পরীক্ষায় তাকেও পাশ করানোর অনুমতি কিন্তু বোর্ড দিয়ে দিল মানে দায়িত্ব যেহেতু দিয়েছে স্কুলের ওপর সেক্ষেত্রে বোর্ড রীতিমতো বলছে পাশ করিয়ে দিতে ক্ষেত্রে বোর্ড সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু আরও একটা বিষয় উল্লেখ করেছেন যদি পরবর্তীকালে পরিস্থিতি আরও খারাপ হয় এবং পরীক্ষা না নেওয়াই যায় ফাইনাল পরীক্ষা সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী টেস্ট পরীক্ষা ছাড়াই ফাইনালে উত্তীর্ণ হয়েছে। সেই সমস্ত ছাত্রছাত্রী পরবর্তীকালে মূল্যায়ন কিভাবে হবে সেই নিয়ে একটা প্রশ্ন বা সেই নিয়ে একটা আশঙ্কা প্রকাশ কিন্তু তিনি করেছেন যদিও পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি ই এবং রাজ্যের দুই বোর্ড কিন্তু অফিসিয়ালভাবে কোনো বার্তা প্রেরণ করেনি সমস্তটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক্ষেত্রে ব্যাপারটা যদি ভালো করে তোমরা বিস্তারিত বোঝো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারবে এই মুহূর্তে যেহেতু বোর্ড পরীক্ষা না দিয়ে যারা পরীক্ষায় বসনি তাদেরও চাইলে স্কুল পাশ করিয়ে দিতে পারে এই রকম অনুমতি দিচ্ছে সেক্ষেত্রে যারা পরীক্ষায় বসে গেছো তারা নিশ্চিত তো পাস করছো সেটা তোমরা ধরেই নিতে পারো সমস্ত দায়িত্ব স্কুলের ওপর দেওয়া হয়েছে যদি তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রেও তোমাদের পাস করিয়ে দেওয়ার পাস করিয়ে দিতে পারে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে ফেল করো সেক্ষেত্রেও স্কুল চাইলে পাশ করিয়ে দিতে পারে এটা আগের রুলস সেই রুলসকে লাগু করলো এমন কি কোনো স্টুডেন্ট যদি পরীক্ষায় নাও বসে তাকেও পাশ করিয়ে দেওয়ার কথা কিন্তু উল্লেখ করলো এক্ষেত্রে আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি সিবিএসসি বোর্ড অর্থাৎ সর্বভারতীয় বোর্ডের সকল ছাত্রছাত্রীর যে টার্ম ওয়ানের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় সকল ছাত্রছাত্রীকে ন্যূনতম পাশ নম্বর দিয়ে উত্তীর্ণ করার কথা কিন্তু বলেছেন অর্থাৎ সিবিএসসি বোর্ড সর্বভারতীয় বোর্ড এই দুর্লভ পরিস্থিতির কথা মাথায় রেখে সকল ছাত্রছাত্রীকে পাস করিয়ে দেওয়ার কথা বলেছেন এটা শুধুমাত্র সিবিএসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্যই সুখবর না সিবিএসই বোর্ডকে অবলম্বন করে আমাদের রাজ্য বোর্ড সেক্ষেত্রে আমাদের রাজ্য বোর্ডের তো এমনিতেই সকলকে পাশ করিয়ে দিত তার সত্ত্বেও আরও একটা পজিটিভ দিক থেকে গেল যেহেতু সিবিএসি বোর্ডের সকল ছাত্রছাত্রীকে এই মুহূর্তে পাস করিয়ে দেবে ব্যাপারটা আরও বিস্তারিত যদি বলি তোমরা সকলেই জানো সিবিএসই বোর্ড আগে প্রি প্ল্যানিং করে তাদের পরীক্ষা সিলেবাস নির্ধারণ করে টার্ম ওয়ানের পরীক্ষা নিয়েছে ছাত্রছাত্রীরা অনেকটা সময় পেয়েছে এবং সুশীল শৃঙ্খলভাবে পরীক্ষা সম্বন্ধে জানতে পেরেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু তেমনটি নয় পশ্চিমবঙ্গ ছাত্র বোর্ডের ছাত্রছাত্রীরা টেস্ট পরীক্ষা আদৌ হবে কি না বা আবশ্যিক ছিল না তারা আগে জানতো হঠাৎ করে তাদের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে এই তাৎক্ষণিক বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিক সময়ের মধ্যে বা খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের বিভিন্ন সমস্যা ছিল তোমরা বিভিন্ন সমস্যার কথা জানিয়েছে সেই সমস্ত কিছু মাথায় রেখে আমার দৃঢ় বিশ্বাস রাজ্যের প্রত্যেকটি স্কুল স্কুল রাজ্য বোর্ডের প্রত্যেকটি স্কুল কিন্তু তোমাদের সকলকে পাস করিয়ে দেবে কাজেই তোমরা টেস্ট পরীক্ষায় কেউ ফেল করবে এরকমটি ভাবার কোনো কারণ নেই এরপরে তোমাদের অনেকের প্রশ্ন আমাদের কি ফাইনাল পরীক্ষা হবে আমাদের ফাইনাল পরীক্ষা কি হতে চলেছে তোমাদের আগেও জানিয়েছি এই মুহূর্তেও জানাচ্ছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফাইনালের নির্খণ্ঠ রীতিমতো প্রকাশিত হয়েছে কবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমরা জানো ফাইনাল কবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কবে সেটাও তোমরা জানো কিন্তু কোথাও একটা মৃদু গন্ধ যেটা রীতিমতো ও বিজ্ঞানী থেকে শুরু করে বিশেষজ্ঞরা থেকে শুরু করে প্রত্যেকে অনুমান করছে যে কোভিডের এর তৃতীয় ঢেউ বা ওমিক্রনের যে ঢেউ সেটা আসতে পারে বা গোটা দেশে আছড়ে পড়তে পারে ফেব্রুয়ারি মার্চের দিকে যদি এই রকম অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায় যেটা কিছুক্ষণ আগেই বললাম বোর্ড সভাপতি ই চিরঞ্জীব বাবু কিন্তু রীতিমতো উল্লেখ করেন যদি পরবর্তীকালে ফাইনাল না নেওয়া যায় যারা টেস্ট পরীক্ষা দেয়নি তাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে সেই নিয়েই কিন্তু তিনি সংকোচ প্রকাশ করেছেন পাশ করাতে কোনো আপত্তি নেই মানে পরবর্তীকালে যদি পরীক্ষা না নেওয়া যায় তাহলে টেস্ট পরীক্ষায় একমাত্র মূল্যায়নের নির্ঘণ্ট হবে বা মূল্যায়নের একমাত্র পদ্ধতি হবে সেটা তোমরা বুঝতেই পারছ যদিও এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে এ পরীক্ষা হবে না বা পরীক্ষা একেবারেই বাতিল হয়ে যাচ্ছে এই জিনিসটা একেবারেই ভাবা কিন্তু উচিত নয় কারণ ভবিষ্যতের ওপর ভবিষ্যৎবাণী করতে গিয়ে যাতে নিজের ভবিষ্যৎ অন্ধকার না হয়ে যায় সেই কারণেই আমি তোমাদের প্রত্যেককে পরামর্শ দেবো এই মুহূর্তে এ তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেই চিন্তাধারা নিয়েই তোমরা পড়াশোনার প্রস্তুতি নাও আর এই মুহূর্তে আমার যে সকল ভাই বোনেরা মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের টেস্ট পরীক্ষা কেমন হয়েছে এবং তোমাদের কি এবছর প্রত্যেককে টেস্ট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া উচিত যারা বসেছে পরীক্ষায় বা যারা বসেনি প্রত্যেকের ক্ষেত্রে এবং তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ফাইনালের ক্ষেত্রে কি করা উচিত ঈদ অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমার মূল্যবান মতামত অবশ্যই জানিও কারণ তোমরা সকলেই জানো তোমার মূল্যবান মতামত আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত